দেশে কোনো মানুষ ভূমি ও গৃহহীন থাকবে না। এমন অঙ্গীকারে হাজারো গৃহহীন পরিবারকে ঘর ও জমির মালিকানা বুঝিয়ে দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে 4,850টি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন মানুষরা। প্রথম ও দ্বিতীয় ধাপে 2,416টি ঘর গৃহহীন পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার আরও 2,434টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে ঘর। এর মধ্য দিয়ে পঞ্চগড়কে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে তারপরে আমরা এই ঘরগুলো আমরা তৈরি করছি। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন মানুষ খুঁজে পাচ্ছে স্থায়ী আপন ঠিকানা। ঘর পেয়ে আবেগে আপ্লুত আশ্রয় পাওয়া বাসিন্দারা। এখন আমাদের বিল্ডিং হয়েছে, এখন বৃষ্টি বাতাস জল তুফানে আমাদের রক্ষা। সরকারের ঘর দিয়েছে, ঘর দেওয়ানো আমার সুবিধা হয়েছে, ঘর পাইছি, সুবিধা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারে 200 জমির মালিকানার সাথে আধা পাকা ঘর সহ থাকছে আনুষাঙ্গিক নানা সুবিধা। পাশাপাশি এসব মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।